শিলিগুড়ি যতগুলো মার্কেট আছে, মার্কেটে যত দোকান আছে আমাকে চিনে না হবে। আমি 86 সাল থেকে শিলিগুড়িতে কুকুর পাঠাচ্ছি, আমি প্রথম শুরু করেছি কুকুর পাঠানো শিলিগুড়িতে। আচ্ছা, আর কেন দোকান হ্যাঁ এই লাস সাড়ে 7 সালে এদেরকে বলতে পারেন যে সামলাতে পারবেন না, এরা হেভি ছোট। কত করে नहीं जाइए ना भैया, आ रहे तो घूम के, आ रहे तो घूम के आ रहे हैं। दिखा दिया आपको, हाँ अरे पूरा मार्केट तो घूम लीजिए, ऐसा बच्चों को मिल जाएगा तो आपको ठीक तो रहने दीजिए। ओ दीदी एक दाम बता देगा हम, 8,500 रुपया दीजिएगा। नहीं नहीं কত করে এটা? 7,500 টিকিট লাগা দিয়ে অর্ডিনারি টিকিট দো, বুক করলে সিস্টেম আদি রেলওয়ে বন্ধ হ্যাঁ বুক কর আগর হোগা তো আপনার 200-300 রুপিয়া লেগা সুবিধা হোক, সব গাড়ি মে বুক করলে ফেসিলিটি নেই, আগর হোক তো বাস কোই জরুরত নেই, দুটো একসাথে
डॉग बॉक्स है उसमें डाल दीजिए बस। तो सब बॉक्स गाड़ी में नहीं है, फैसिलिटी सियालदा में नहीं है, हावड़ा में हो सकता है। 300 करके ले, 300 या 250 करके लेकर पार है, 200-500 में चले। 200 आपको पड़ेगा हिसाब से। इसका उम्र 175। ये नहीं होगा, ये हम ले लिया। नहीं, हम लोग देख के गए, इसलिए बोल रहे हैं। दिखा दीजिए, दिखा दीजिए। এখন স্যার এলা খুঁজতে খাচ্ছে, কদিন করতে তো মাংস কত দেবে। হ্যাঁ শুকিয়ে না না চিকেন দেবে, শুকিয়ে চাপড়ে বার করে দেবে, ভাত দিয়ে চড়তে দেবে, ভাত দেবেন তার মধ্যে একটু কাঁচা কলা দেবে, কাঁচা কলা উপরে দেবে, কাঁচা কলা পেঁপে, হ্যাঁ কাঁচা কলা পেঁপে আলু দাম নিয়ে বলতে হবে। দিনে চারবার খাওয়াবেন, চারবারই অল্প অল্প চান একদম করাবেন। রেগুলার যখন চিরুনি দিয়ে আছে রাখবেন একটু না, গাটা স্পঞ্জ করে দেবেন, সেই জন্য স্পঞ্জ করাবেন রেগুলার, চান একদম করাবেন। পেটে তলা পলা গুলো স্পঞ্জ করে দেবেন, ভালো করে চান খাওয়াবেন না, জ্বর ফ্রি হবে, বুঝতে পারবেন না। দাম নিয়ে বলতে পারে, ধরুন ও আপনার বাড়িতে যাবে বলে রেডি হয়ে আছে। আসুন না, দেখাচ্ছি তো, ওটাই দেখতে হবে। দুই ভাই বোন যেটা খুশি রাখুন, ₹20,000 এই জায়গাটা, এই জায়গাটা পুকুর পুষতে গেলে এই জায়গাটা তারপর ঘরে গেছে। ₹35,000
Hey!